হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনার ফেসবুক স্টোরির সেটিং আমাদের মধ্যে অনেকে লোক আছে যে ফেসবুক স্টোরিতে কিন্তু ফটো বা ভিডিও আপলোড করে তো অনেকেই লোক জানে না যে কিভাবে ফেসবুক স্টোরিকে ম্যানেজ করতে হয় বা কাস্টমাইজ করতে হয় তো আজকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুকের স্টোরি ফটো বা ভিডিও আপলোড করলে কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে তার সেটিংগুলি জানতে পারেন তো সম্পূর্ণ সেটিং বলবো এই ভিডিওতে তো জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন প্রাইভেসি এখানে সেটিং এন প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন সেটিং বলে অপশনটা এখানে একবার ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর এমন করে একটা পেজ ওপেন হয়ে যাবে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরি সেটিং বলে অপশানটা এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এমন করে একটা পেজ ওপেন হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন স্টোরি প্রাইভেসি যদি আপনি আপনার স্টোরিতে প্রাইভেসি লাগাতে চান তাহলে স্টোরি প্রাইভেসিতে এখানে প্রথমে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর স্টোরি মানে আপনার স্টোরি কে কাকে কাকে আপনি দেখাতে চান এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনার স্টোরি যদি সবাইকে আপনি দেখাতে চান তাহলে উপর একটা করে দিবেন পাবলিক যে এই জায়গাতে একবার টিক মেরে দেবেন তো পাবলিক এ হয়ে যাবে ঠিক আছে আপনার যদি আপনি প্রোফাইলে ছবি ছাড়েন তাহলে কিন্তু সবাই সবার কাছে শো করবে আপনি যদি চান যে আমার ফ্রেন্ড অনলি দেখুক অন্য লোকজন না দেখে তাহলে ফ্রেন্ডটি ক্লিক করে দেবেন তো আপনার ফ্রেন্ডটি কিন্তু আপনার প্রোফাইলে ফটো বা ভিডিও আপলোড দিলে দেখবে এখানে দেখতে পাচ্ছেন হাইট স্টোরি ফর্ম তো হাইট স্টোরি ফর্মে ক্লিক করলে আপনি যদি আপনার স্টোরি হাইট করতে চান তো এখানে সিলেক্ট করে নেবেন এই যে ঘরগুলো রয়েছে ঠিক চিহ্ন একবার করে টাচ করলে কিন্তু ঠিক চিহ্ন উঠে যাবে যাদের যাদের কাছে আপনি হাইট করতে চান আপনার এই স্টোরিটা এখানে সিলেক্ট করতে পারেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কাস্টম বলে অপশনটা এখানে কাস্টমে ক্লিক করলে কী হবে যে আপনার ফেসবুক স্টোরিটা যাকে যাকে আপনি দেখাতে চান তা যার যাদের মোবাইলে শো করতে চান এখানে কিন্তু টিক চিহ্ন মেরে দিবেন। এখানে টিক চিহ্ন মারবেন সেখানে কিন্তু যাদের যাদের সিলেক্ট করবেন তারা কিন্তু দেখতে পাবে আদারওয়াইজ যেগুলো চিহ্ন এখানে মারবেন না তাদের মোবাইলে কিন্তু আপনার স্টোরিটা শো করবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ইউ হ্যাভ মিউটেড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার স্টোরিতে যাদের আগে আপনি মিউট করে রেখেছেন এখানে কিন্তু শো করবে আর এখানে একটা কথা বলছি যাদের কিন্তু লাইভ ভিডিও ছাড়বেন এখানে কিন্তু এই মিউটের অপশানটা কিন্তু থাকবে না তো তারপরে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ফেসবুকে যেই স্ট্যাটাসে যেই ফটোটা দিচ্ছেন সেটা যদি আপনার ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দেখাতে চান তাহলে এখানে একবার ক্লিক করবেন ফেসবুক স্ট্যাটাসে ফটোটা আপলোড করলে কিন্তু ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দেখাবে তো তারপরে দেখতে পাচ্ছেন শেয়ারিং অপশান এখানে যদি ক্লিক করেন তারপরে এমন করে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দুইটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা তো প্রথমটার কাজ হলো যে আপনার স্টোরিতে যেসব ফটো বা ভিডিও আপলোড দেবেন সেসব ফটো বা ভিডিও কেউ যদি তার স্টোরিতে মানে আপনারটা নিয়ে তার স্টোরিতে রাখতে চায় তো এখান থেকে আপনি কিন্তু পারমিশন দিতে দিতে পারবেন তো এখানে যদি পাবলিক করে দেন তাহলে কিন্তু সবাই আপনার ফটো বা ভিডিওকে তার এতে স্টোরিতে রাখতে পারবে আর যদি নো করে দেন তাহলে কিন্তু কেউ পারবে না তো তারপরে এই যে দ্বিতীয় সেটিংটি রয়েছে এটার কাজ কী হোক করে এটাতে যদি আপনার স্টোরিকে কেউ যদি শেয়ার করে তাহলে এখান থেকে আপনি পারমিশন দিতে পারেন অ্যালাউ করলে সবাই শেয়ার করতে পারবে আর যদি ডোন্ট ডোন্ট টু অ্যালাউ করেন তাহলে কিন্তু কেউ শেয়ার করতে পারবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ তো স্টোরি আর্কাইভ যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা সেভ টু আর্কাইভ আমার এটা অন রয়েছে যদি এটা অফ করে দিই তাহলে আমার কিন্তু আপ আর সেফ হয়ে থাকবে না ওয়ান ওয়ান আমি এটা রেখে দিচ্ছি তাহলে এটা আমি যখন খুশি তখন কিন্তু আমি কি কি আপলোড করেছি স্টোরিতে দেখতে পাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ইউর মিউট এখানে একবার ক্লিক করবেন তো যদি আপনি কাউকে মিউট করে দেন তাহলে এই জায়গাতে শো করবে আর এদেরকে যদি আপনি আনমিউট করতে চান এই যে দেখতে পাচ্ছেন আনমিউট লেখা আছে এই সাইডে তো এগুলা আনমিউট এদিকে একবার করে ক্লিক করলে মানে আনমিউট এগুলা হয়ে যাবে এছাড়াও আপনার মোবাইলে স্টোরি হাইলাইট বলে একটা ইয়ে থাকতে পারে অপশান থাকতে পারে ওখান থেকেও কিন্তু আপনি আপনার এই স্টোরিকে হাইলাইট বা ইয়ে করতে পারেন কাস্টোমাইজ করতে পারেন যেহেতু আমার এই সেটিংটি নেই সেই জন্য দুঃখিত দেখাতে পারলাম না তো এমন করে কিন্তু আপনার ফেসবুক স্টোরির সেটিংগুলি আপনি নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে